হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতিদিনের মতো কিন্তু আমি আর ডেলি ব্লগ করি না, অনেক দিন পর আজকে একটা ডেলি ব্লগ করছি। তো কোন দিন করেছি আমার সেটা মনে পড়ছে না, বেশ কয়েক এক মাস কি দু মাস আগেই হয়তো একটা ব্লগ করেছি। তো আমি এখন যা ভিডিও করি সেটা ওই শাড়ি কাপড় কুর্তি, যাই হোক ওই বিজনেস সংক্রান্ত ব্যাপারে, আমি একটা বিজনেস করি বলে আমি ওই সেই ভিডিওই করি। তো সেই ভিডিও করতে গিয়ে আর আমার ডেলি ব্লগ করা হয় না। তবে আমার এই যে আমার যে রিঙ্কুজ লাইফস্টাইলের যে ভিডিও সেটা ডেলি ব্লগ, এবং বিজনেস সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত আমি ভিডিও করি সেইগুলোই, ঠিক আছে? তো অনেক দিন পরে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। তো তোমরা কেমন আছো? তো আমি ভালোই আছি, অনেক দিন বাদে এসেছি, তো কথা হয়নি। যে সব শাড়ি কাপড়ের আমি বিজনেসের যে মানে ভিডিওগুলো করি সেগুলো মিউজিকের সঙ্গেই সেই ভিডিওগুলো করা হয়, সেই জন্য কথাগুলো বলা হয় না। তো আজকে যেটা হলো, আমি এইখানে গাছের চলে এসেছি, এইগুলো আমি টমেটো আর লঙ্কার মানে গাছ লাগিয়েছি। তো গাছ পরিষ্কার করতে করতে একটা গাছ উঠে গেছিলো, আবার লাগিয়ে দিলাম। তো তোমরা দেখছো, জানি না ঠিক কতটা হবে, গাছগুলো খুব ঘন ঘনভাবেই হয়েছে। তো আমি আজকে সকাল থেকে অনেক কাজই করেছি, কিন্তু সেই সব কাজ আমি যেহেতু ভিডিওটা একাই করি, আমি কাউকে ধরার জন্য মানে ক্যামেরাটা ধরার জন্য কাউকে হেল্প করতে বলি না, কারণ সবার তো নিজের নিজের কাজ থাকে। সেই জন্য আমি নিজেই মানে ক্যামেরাটা করি যতটা পারি। সব কাজের সময় তো আর ক্যামেরা করা যায় না, যখন খুব অল্প সময়ে খুব অল্প কাজ করি, খুব মানে চাপ কাজের চাপ থাকে, তখন আমি ভিডিও করি না। তাই তোমরা হয়তো ভাববে যে সারাদিনে এইটুকুই কি কাজ করলাম, না সারাদিনে অনেক কাজই করেছি। তো এইগুলো এখন করলাম, এগুলো মানে ক্যামেরাটা ধরতে আমার অসুবিধা হচ্ছে না, এখন আমার অবসর টাইম বলতে পারো। তো রান্না বান্না হয়েই গেছে, সেগুলো দেখালাম না। তো আর একটা রান্না বাকি আছে, সব রান্নাই হয়ে গেছে, একটা মাত্র বাকি আছে, সেটা হবে চিকেন। তো তোমাদেরকে অত রান্নার ভিডিও দেখাবো না। তো একটু ব্যালকনিতেই এসে যে গাছগুলো নিয়ে পড়েছি, সেই জন্যই তোমাদেরকে ভিডিওগুলো দেখাতে লাগলাম। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে একটা প্লিজ কমেন্ট করে জানাবে, কেমন ভিডিও দেখতে চাও প্লিজ সেটাও বলবে, তাহলে একটু আমার ভিডিও করতে ভালো লাগবে। তো এটা আমার একটা মানি প্ল্যান্ট গাছ। তো মানি প্ল্যান্ট গাছের একটু গোড়াটা একটু মানে এই এটা দিয়ে একটু খুঁড়ে দিচ্ছি, কারণ জলটা তাহলে ভালোভাবে ধরবে। তো গাছটা বেশ এই সময়তেই হয়তো মানি প্ল্যান্ট হয়, তো অন্য সময় লাগাই কিন্তু সেইভাবে বাড়ে না, কিন্তু এই সময় বেশ খুব বেড়েছে গাছটা। তো তোমরা দেখো এইখানে আর একটা আছে। তো এই পাতাগুলো একবারে খুব চকচক করছে, পরিষ্কার প্রতিদিনই আমি জল দিয়ে, এবং মানি প্ল্যান্টের গাছ শুনেছি একটু পরিষ্কার রাখতে হয়, সেই জন্য পরিষ্কার করেই রাখি, মানে জল ছিটালেই অনেকটা পরিষ্কার হয়ে যায়। তো এটা চন্দ্রমল্লিকার গাছ, তার পাশে ওই ঘাস ফুল হয়, সেই ঘাস ফুলের এগুলো বড় হয়ে গেছে, একটু কেটে দিচ্ছি। তো ঘাস ফুলটা তো দেখতে ভালো লাগে, শীতকালে তো একদমই হয় না, তো ঘাস ফুলটা এবার গরম পড়ছে, এবার ঘাস ফুল ফুটতে শুরু করবে, সেই জন্য গাছের ঘাস ফুলের ছোটো ছোটো ডাল হয়েছে, ওইগুলোকে একটু করে কেটে দিলাম। চন্দ্রমল্লিকার মধ্যেই আছে ঘাস ফুল, তো এক টবেই আমি অনেকগুলো গাছই লাগিয়ে দিই। তো দেখো তোমরা, এইগুলো করেই আজকের আমার সময়টা কেটেছে। আজকে সানডে, আজকে সেরকম কাজের চাপ অনেকই আছে, তবে আস্তে আস্তে কাজগুলো করছি, কোনো তাড়াতাড়ি করার আজকে নেই, সব কাজই আজকে আস্তে সুস্থে করতে পারছি। তো এই গাছটাও পরিষ্কার করে নিলাম, এবার তোমাদেরকে দেখাবো, দেখি এবার কোন গাছটা দেখানো যায়। তো এই গাছে যে এই যে এক্সট্রা যে গাছ ঘাসগুলো হয়েছিলো ওগুলো আমি ফেলে দিলাম, তো জায়গাটা একটু পরিষ্কার করতে হবে, তো ওই জন্য ফেলে দিলাম। তো গাছগুলো দেখো, প্রতিদিনই আমি একটা করে শর্ট দিই এই ব্যালকনির এই গাছের। তো এইটা একটা তুলসী গাছ, এটা অন্য রকমের একটা তুলসী গাছ,
তো যেমন আমরা তুলসী পাতা দেখি, এটা একটা অন্য রকমের তুলসী, এটা হলো একটা মিষ্টি তুলসী। তো এই মাধবীলতার গাছটা এখন খুব বড় হয়েছে, কিছুদিন আগে তো একদম পাতা ছিল না, আমি কেটে দিয়েছিলাম, ছোট ছোট করে ডালগুলো কেটে দিয়েছিলাম বলে পাতাগুলো বেশ, গাছটা একটু ঝাঁকড়াও হয়েছে। তো এই যে পাতাবাহারের যে ইনডোর প্ল্যান্ট আছে, এটাতে আবার ফুলও হচ্ছে। তো আমার ব্রেকফাস্টের বাসনগুলো আমি একটু ধুয়ে নিচ্ছি, তারপরে আমি যেটা করবো তোমাদেরকে সেটাও দেখাবো। একটু দাঁড়াও, তোমাদেরকে এবার কি দেখাচ্ছি দেখো। তো যাই হোক, বাসনগুলো আমার তাড়াতাড়ি খুব মাজা হয়ে গেল, এই কটাই বাসন ছিল ব্রেকফাস্টে। তো আমি এখন চলে এলাম একটু ছাদে, এই কারণেই এলাম তোমাদেরকে। তো আজকে ভিডিও করছি গাছ নিয়ে, গাছ দেখাচ্ছি, নিচের গাছ পরিষ্কার করছি, এবার চলে এলাম আমি একটু ছাদের গাছগুলো দেখাতে। তো দেখো আমার ছাদের গাছ, ছাদে এত রোদ পায় যে জল শুকিয়ে গেছে, জল দিতে হবে, গাছের গোড়াটা শুকিয়ে গেছে। এই জবা ফুল প্রতিদিনই একটা করে হয়, তো তোমাদেরকে দেখাচ্ছি। গরম যত পড়বে ফুলও তত ফুটতে থাকবে। তো এই যে একটা জবা ফুল ছোট্ট হয়েছে, হবে, আজকে হয়নি। তো এই যে এই ফুল, এই যে কাগজ ফুল, এটা বাবা এসেছিলো দিয়ে এই গাছটা এনেছে, তো লাগিয়ে গেছে। প্রতিদিনই একবার করে খোঁজ নেয় যে গাছটা কত বড় হলো, গাছে ঠিক মতো কতটা কী জল টল দিলাম। তো হালকা জল লাগে, বেশি জল লাগে না এই গাছটায়, তবুও একটু জল দিই। তো এই দিকে চলে এলাম, এটা তো গাজরের গাছ, একগুচ্ছ গাজরের বীজ ফেলেছিলো, অনেক হয়ে গেছে, গাজর হবে কি না জানি না। তো এটা গাঁদা ফুলের গাছ, এটা একটা পাতাবাহার, বেশ ভালো লাগে, ইনডোর প্ল্যান্ট। তো আমার চিকেন করার জন্য রান্নার সমস্ত কিছু প্রস্তুত চলছে, তো আমি কী করে কী করবো অতটা দেখালাম না, রান্নার দিকে এলাম না। তো এই দেখো আমার লাকি ব্যাম্বোগুলো একটু রোদ দিচ্ছি, যেহেতু ঘরের ব্যালকনি, ঘরের মধ্যে